নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস সাজেশন প্রতিদিনের মতো আজও আমরা এক গুচ্ছ বাংলা সাহিত্যের প্রশ্ন ও উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো একটু জানিয়ে রাখি চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পেতে তো চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর প্রথম প্রশ্ন রূপকথার জাদুকর কাকে বলে রূপকথার জাদুকর বলে দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদারকে বিদ্যাসাগর তার ভ্রান্তিবিলাস গ্রন্থটি কার কোন গ্রন্থ অবলম্বনে রচনা করেন বিদ্যাসাগর তার এই গ্রন্থটি উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি অফ এরোর্স গ্রন্থ অবলম্বনে রচনা করেন চণ্ডীমঙ্গলের আদিকবির নাম কি চণ্ডীমঙ্গলের আদিকবির নাম মানিক দত্ত নেক্সট কোয়েশ্চেন ড্রামাটিক পারফরম্যান্স অ্যাক্ট পাশ হয় কবে এই আইনটি পাশ হয় আঠেরোশো সালে নিম গাছ উপন্যাসে রচয়িতাকে এই উপন্যাসটি রচনা করেছেন বনফুল এটি একটি ক্ষুদ্র উপন্যাস মেম সাহেব উপন্যাসের রচয়িতাকে এই উপন্যাসটি রচনা করেছেন নিমাই ভট্টাচার্য নেক্সট কোয়েশ্চেন কালিদাস কটি নাটক রচনা করেন কালিদাস মোট তিনটি নাটক রচনা করেছেন পরবর্তী প্রশ্ন বৈষ্ণব সমাজের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলা হয় কাকে বৈষ্ণব সমাজের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ভাগবতকে বলে কৃতিবাস ওঝার গ্রন্থের নামকে তার গ্রন্থটি রামায়ণ পাঁচালী কৃষ্ণদাস রচিত চৈতন্য জীবনী গ্রন্থের নামকে কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য জীবনী গ্রন্থ হল চৈতন্য মৃত পরবর্তী প্রশ্ন গীত গোবিন্দ কাব্যটির রচয়িতাকে এই কাব্যটি রচনা করেছেন কবি জয়দেব পরবর্তী প্রশ্ন সুকবি বল্লভ বা কবি বল্লভ নামে কে পরিচিত সুকবি বল্লভ বা কবি বল্লভ নামে পরিচিত নারায়ণ দেব জয়ানন্দের বাল্যকালে কি নাম ছিল তার বাল্যকালে নাম ছিল গুইয়া শূন্য পুরাণের প্রকৃত নাম কি। এর প্রকৃত নাম আগম পুরাণ নেক্সট কোয়েশ্চেন কবিরত্ন উপাধিটি কার এই উপাধিটি ঘনারাম চক্রবর্তীর তোহোপা গ্রন্থের রচয়িতা কে এর রচয়িতা সৈয়দ আলাউল বিদ্যাপতি রচিত ব্যতিক্রমী পদ কোনটি বিদ্যাপতি যেসব পদ রচনা করেছেন বিদ্যাপতি যেসব পদ রচনা করেছেন তার মধ্যে ব্যতিক্রমী পদ হল প্রার্থনা বিষয়ক পদ রবীন্দ্রনাথের প্রথম রচিত কাব্যের নাম কি তার প্রথম রচিত কাব্য বনফুল প্রমথ চৌধুরীর একটি সনেটের নাম বলুন তার একটি সনেট পদচারণা আধুনিক যুগের একজন ব্যক্তিগত প্রবন্ধের রচয়িতার নাম বলুন আধুনিক যুগের একজন ব্যক্তিগত প্রবন্ধের রচয়িতা হলেন বুদ্ধদেব বসু নজরুলের সঙ্গীত গ্রন্থের নামকে তার সঙ্গীত গ্রন্থের নাম গতি শতদল নিশান্তিকা কাব্যের রচয়িতাকে এই কাব্যটি রচনা করেছেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত পরবর্তী প্রশ্ন রাজমোহনস ওয়াইফ কোন পত্রিকায় প্রকাশিত হয় এই গ্রন্থটি ইন্ডিয়ান ফিল্ড পত্রিকায় প্রকাশিত হয় আর এই ইন্ডিয়ান ফিল্ড একটি সাপ্তাহিক পত্রিকা বঙ্গদর্শন পত্রিকার প্রকাশকাল কত বঙ্গদর্শন পত্রিকার প্রকাশকাল আঠেরোশো বাহাত্তর পরবর্তী প্রশ্ন সমরেশ বসুর প্রথম লিখিত উপন্যাসের নাম কী তার প্রথম লিখিত উপন্যাসটি হল নয়নপুরের মাটি পথের পাঁচালী কোন পত্রিকায় প্রকাশিত হয় পথের পাঁচালী বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল বিভূতিভূষণের প্রথম প্রকাশিত গল্পের নাম কী তার প্রথম প্রকাশিত গল্প উপেক্ষিতা মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কী মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম বা পিতৃদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ফেলুদা চরিত্রের সৃষ্টিকর্তাকে এই চরিত্রটি সৃষ্টি করেছেন সত্যজিৎ রায় টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তাকে এই টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় পরবর্তী প্রশ্ন ওল্ড টেস্টামেন্ট কোথা থেকে ছাপা হয়েছিল ওল্ড টেস্টামেন্ট শ্রীরামপুর মিশন থেকে ছাপা হয়েছিল বাঙালির রচিত প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কী প্রথম মুদ্রিত গ্রন্থ রাজা প্রতাপাদিত্য চরিত্র মধুসূদন কার কাছে সংস্কৃত শেখেন তিনি রাজকুমার বিদ্যারত্নের কাছে সংস্কৃত শেখেন বধ কাব্যে কতদিনের ঘটনা বর্ণিত আছে বধ কাব্যে তিন দিন ও দুরাত্রের ঘটনা বর্ণিত আছে বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কাব্যের নাম কি বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কাব্য চিত্রা আমরা সকলেই জানি এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ তার শোকে কোন গ্রন্থ রচনা করেন তার শোকে স্মরণ গ্রন্থটি রচনা করেছিলেন চর্যাপদ গ্রন্থের প্রকৃত নাম কী চর্যাপদ গ্রন্থের প্রকৃত নাম চর্যা গীতিকোষ চর্যাপদ রচনাকারদের কি বলা হয় বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য বা সাধক বলা হয়ে থাকে তুর্কি আক্রমণের পর কোন ধর্মের পুনরুত্থান হয় তুর্কি আক্রমণের পর হিন্দু ধর্মের পুনরুত্থান হয়েছিল পরবর্তী প্রশ্ন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম লিরিক কবিতার নাম কী আধুনিক বাংলা সাহিত্যের প্রথম লিরিক কবিতা আত্মবিলাপ পরবর্তী প্রশ্ন হেক্টর বধ নামে গদ্য আখ্যান কে রচনা করেন এই নামে গদ্য আখ্যান রচনা করেন মধুসূদন দত্ত বঙ্কিম কোন দার্শনিকের অনুগামী ছিলেন বঙ্কিম আগুয়েস্তা কোথ নামক দার্শনিকের অনুগামী ছিলেন ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি এই চরিত্রটি প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি মাকু উপন্যাসের রচয়িতাকে আমরা সকলেই জানি মাকু উপন্যাসের রচয়িতা লীলা মজুমদার বর্তিকা নামক পত্রিকাটির সম্পাদক কে ছিলেন এর সম্পাদক ছিলেন মহাশ্বেতা দেবী রূপচাঁদ পক্ষী কার ছদ্মনাম এই ছদ্মনামটি শক্তি চট্টোপাধ্যায়ের বিদ্যাপতিকে বাইরের কবি বলেছেন কে তাকে বাইরের কবি বলেছেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় দৌলত কাজীর কাব্যের সমাপ্ত কে করেন তার কাব্যটি সমাপ্ত করেন সৈয়দ আলাউল পরবর্তী প্রশ্ন কমলাকান্ত কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি কমলাকান্ত আগমনী পর্যায়ের শ্রেষ্ঠ কবি জয়দেবের সমসাময়িক একজন কবির নাম বলুন তার সমসাময়িক একজন কবি হলেন গোবর্ধন আচার্য ব্যবহার তিলক গ্রন্থের রচয়িতাকে এটি রচনা করেছেন ভবদেব জয়ানন্দ রচিত চৈতন্য জীবনী গ্রন্থের চৈত চৈতন্য জীবনী গ্রন্থের নাম কী চৈতন্য মঙ্গল পরবর্তী প্রশ্ন চূড়ামণি দাস রচিত চৈতন্য জীবনী গ্রন্থের নাম কী গৌরাঙ্গ বিজয় এপিক একটি এপিক উপন্যাসের নাম বলুন একটি এপিক উপন্যাস হলো গোরা যার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর এটি রচনা করেছিলেন উনিশশো সালে একটি অ্যান্টি ন নভেলের নাম বলুন একটি অ্যান্টি নভেল হলো প্রজাপতি ফুল্লোরার বারো মাসে কার রচনা এটি মুকুন্দ চক্রবর্তীর রচনা সারদা চরিত্র গ্রন্থের রচয়িতাকে এটি রচনা করেছেন দ্বিজ মাধব এই ছিল আজকের কিছু প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তরগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার এরকম একগুচ্ছ প্রশ্ন ও উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব